রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে জোটগতভাবে না হলেও যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার করোনা নিয়ে ব্যবসা করছে, বাজেটে ব্যবসায়ীদের সুবিধা দেয়া হলেও 6 কোটি দরিদ্র মানুষের জন্য কিছুই রাখা হয়নি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের পর 75 সালেও জাতির সামনে ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন জিয়াউর রহমান। বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। আওয়ামী লীগ 72 থেকে 75 সাল পর্যন্ত জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে গণতন্ত্রকে দাফন করেছিল। 72 থেকে 75 সালের শাসনামল নিয়ে আওয়ামী লীগ কখনো কথা বলে না বলে মন্তব্য করেন তিনি। আমরা কাজ করছি, চেষ্টা করছি যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে, দেশপ্রেমিক দলগুলোকে একখানে করে একজোট হয়ে, আপনার জোট না হোক, আমরা যুগপৎ আন্দোলন করে আমরা বেরিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা আমরা করি। বাজেট নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। আপনার বাজেট দিয়েছে, আরে বাবা কি গদগদ সমস্ত বাজেট নিয়ে, যে ব্যবসায়ীদের জন্য এটা খুবই একটা ভালো বাজেট হয়েছে। 6 কোটি মানুষ এখন আপনার দরিদ্র সীমার নিচে, 6 crore, কই তাদের জন্য তো কিচ্ছু করেননি। তারা তো এই কোভিডকে নিয়ে আপনার ব্যবসা করতে চায়, এই কোভিডকে নিয়ে তারা প্রথম থেকে ব্যবসা শুরু করেছে। কিছু কিছু জন্তু আছে আপনার পানি খায়, ঘোলা করে খায়। চীন যখন এসে বললো যে আমার সঙ্গে চুক্তি করো, তারা করলো না। রাশিয়া এসে বললো যে আমি দেবো চুক্তি করো, করলো না। এখন এই চীন আর রাশিয়ার কাছে কি ধন্না দিচ্ছে, বলছে মিথ্যা কথা বলেন কেন, চীন বলছে আপনাদের সাথে কোনো চুক্তি হয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিএনপি নয় আওয়ামী লীগই গণতন্ত্রকে বারবার ধ্বংস করেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।